হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিয়াদ ব্লগসের পক্ষ থেকে। রিয়াদ, তো আজকে খামারের কিছু সোনালি মুরগি নিয়ে আপনাদের সামনে দেখাবো এবং বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করব। ভিডিওটি সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেশ ও দেশের বাইরে থেকে কষ্ট করে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন এবং দেখছেন, প্রথমে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে খামারের সোনালি মুরগিগুলো আপনাদের সামনে নিয়ে চলে এলাম। মুরগি যে স্কিনে দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলোর বয়স আজকে 70 দিন। তো 70 দিনে মুরগির এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলোকে অনেকে চিনে থাকবেন, অরিজিনাল সোনালি মুরগি। সোনালির মধ্যেও ক্লাসিক রয়েছে, তো ওইগুলোর দাম তুলনামূলক কিছু কম থাকে, কিন্তু সোনালি মুরগির চাহিদা একটু বেশি থাকে। তো আজকে আমি জানুয়ারির 3 তারিখে মুরগি নিয়েছিলাম, আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ। তো আজকে পর্যন্ত মুরগির বয়স অলমোস্ট 70 দিন। তো আজকে মুরগি বিক্রি করে দিলাম 238 টাকা ধরে। তো এই মুরগিগুলো বিক্রি করার পর তো কীরকম টাকা লাভ হলো বা লোকসান হলো, এগুলো যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কোন জেলা থেকে আপনারা কানেক্টেড আছেন বা কোথা থেকে দেখছেন ভিডিওটি, সেটি আপনারা কমেন্টে উল্লেখ করুন। তো বর্তমানে মুরগি পালনের খরচ বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় মুরগির দাম বৃদ্ধি হচ্ছে না। আপনারা জানেন, অবগত আছেন যে মুরগির খাবারের দাম বৃদ্ধি পেয়েছে, অথবা মুরগির পালতে যে সমস্ত উপকরণ প্রয়োজন সবগুলোর দামই বৃদ্ধি পেয়েছে। তো বর্তমানে এই ব্যবসাতে তেমন একটা আমি মনে করি না যে আগের মতো আর রয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন এবং নিজ নিজ অবস্থান থেকে একটু প্রতিবাদ জানাবেন যে এটা যেন আবার সরকার বা নিয়ন্ত্রণে আসে। তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে, আবার সালাম জানাচ্ছি আমার। তো ধন্যবাদ, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন এবং এনজয় দ্য ভিডিও।